দেখছেন স্যার, দিনের শেষে যাদের মুখে এক মুঠো ভালো অন্ন জোটে না, তারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখে না? এই স্বপ্নহীন স্বাধীনতাহীন অসহায় গরিবদের ইচ্ছার বাগানে সাফল্যের ফুল ফোটার আগেই ওই দুই ফাঁকি আগুনগুলো সব জ্বালিয়ে পুড়িয়ে ছড়খার করে দেয়। কাল সাপকে কণ্ঠহার করে গলায় পড়তে চেও না আকাশ, তার একটা পিসহীন ছোবলে তোমার ওই সারা শরীরে অসহ্য যন্ত্রণায় ছড়পাক করে ভরতে হবে তোমাকে। আপনাদের ওই আইন আমার বাবা খুনিদের এখনো ধরতে পারেনি। আপনাদের ওই আইন শুধু প্রমাণ চায়, প্রমাণ, প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া আপনাদের ওই আইন শূন্য। আর এবার যেদিন আসবে সেদিন আপনি ওই প্রমাণ নিয়েই আসবেন। নমস্কার। নিশ্চয়ই আসতে তো আমাকে হবে, তবে যাবার আগে তোমাকে আমি একটা কথা বলে যাই। তুমি এটা খেয়াল রেখো, তুমি একজন আদর্শবান পিতার সন্তান, এমন কোন কাজ তুমি মোহের বসে করে ফেলো না যাতে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। চলি, গুড ডে। এসপি শুভঙ্গ সেনাল যে কথাগুলো বলে গেল তা কিসের ইঙ্গিত? সেটা তো তোমার শোনার দরকার নেই বর্তা। মানে তুই এত বড় হয়ে গেছিস, হ্যাঁ, তুই কোথায় যাস, কাদের সঙ্গে মিশিস বল? আর আজ থেকে যদি না বলিস তাহলে তো এ বাড়িতে পা দেওয়া বন্ধ। কথা তুমি কি বলতে চাইছো বর্তা? আমি বলতে চাইছি যে তুই এ বাড়িতে আর কোনোদিন পা দিবি না, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। বর্তা, যে বাড়িটা তোমার একার নয়, এই বাড়িতেও আমার অধিকার আছে, কারণ এ বাড়িটা বাবার তৈরি বাড়ি। কি বলবি তুই, বাড়ি এত বড় হয়ে গেছিস, তুই এত নিচে নেমে গেছিস, হ্যাঁ, বাড়ি বাপটা মুম্বাই কত বড় কথা, হ্যাঁ, বাড়ি যেমন তার সব কিছু সমর্পণ করে তার পিতা মাতার পায়ে, সে যেমন সারাদিন হেসে খেলে আকাশের নিচে ঘুরে বেড়ায়। আমি আমিও ছিলাম ঠিকই একটা বড় কাছে নিচি, কিন্তু কিন্তু আজ দেখছি আজ দেখছি তুমি যে জীবনের অঙ্ক বসেছ তা আমি জানতাম না বর্তমান। আর আমি যদি জানতাম তাহলে আমার জীবনের ফল কবে শূন্য করে দিত আকাশ, কবে শূন্য করে দিত আকাশ। আকাশ শোন, আকাশ, আকাশ শোন, ওরে জীবনে জীবনের জয়ী খবর কি না জানি না, তবুয়ে বাঁচার বাঁচাবার জন্য এই সংসার সীমান্তে দাঁড়িয়ে আমি আমি সেই সংগ্রাম করে যাব বর্তমান। আকাশ, আমি সেই সংগ্রাম করে যাব, আমি চলি আকাশ, আকাশ শোন, আকাশ শোন, আকাশ শোন।
আর কিছু তোরা এই মায়া মমতা ভালোবাসা সব কিছু ত্যাগ করে ওই তোমার আকাশ তোমার আকাশ মহাকাশ পাড়ি দিতে ছুটে চলেছে আকাশ তোমার আকাশ আকাশ তোমার আকাশ আর ফিরবে না চলি চলি পড়তে পড়ে পড়ে আকাশ চলি চলে গেল আমার চলে গেল পরে পরে তুই জানিস না আমার শিখর আমি তুই আছি আমি তুমি জানিসি সব মুখের কথা মনের কথা নয় মনের কথা নয় কিন্তু রাজ্যের যা হাল ক্ষতি উঠে গেল বলে আমাদের কাজটা ঢুকিয়ে নিতে হবে মানুষের মধ্যে জনসংযোগ করাতে হবে ভারতবর্ষের আবার ইংরেজের মতো রাজ করবে প্রিন্স
বিধ্বংসী হুঙ্কারে কেঁপে উঠবে পশ্চিম বাংলার মাটি, অসহায় মানুষের রক্তধারায় কলঙ্কিত করবো শ্যামল অঞ্চল, বিষাক্ত নিঃশ্বাসে নদীরাক্ত করবো ভারতের অন্তরাত্মা, এই নিষ্পাপ মাটির বুকে ফলতে দেব না কোন সোনার ফসল। জন্ম না নিয়ে ওই ইংরেজের আমাদের জন্ম নিতে তাহলে সেই জন কুড়ি জনেরও আমি কয়েছ না আমার লোক লালসাটা সারদার মালিকের থেকে বেশি, দাউদি প্রেমের থেকে একটু কম। আরে ইকবাল, হ্যাঁ মাটি তোমার মা অসুস্থ, তাকে তুমি ঠিক মতো চিকিৎসা করাতে পারছি, কি করবো হবে সংসার, কোনরকম সংসার পাই, বাড়িতে এদিকে একটা ছোট বউ, আবার পয়সা পাওয়া লেখাপড়া ছেড়ে দিয়েছে, আর দেখুন এদিকে ডাক্তার বলেছে মায়ের চিকিৎসা করা থেকে অনেক টাকা কমেছে, সত্যি না বাবু টাকা বলে দাও। টাকাগুলো আপনি আমাকে কেন দিচ্ছেন, আর তাছাড়া এত টাকা কি আমি শুধু দিতে পারবো? আমি আরে ছোটবেলায় আমার মাকে হারিয়েছিলাম, আজ আমার বাড়ি গাড়ি কোটি কোটি টাকা কোনো কিছুর অভাব নেই, কিছুর অভাব নেই, শুধু শুধু একটা জিনিসের অভাব, মা। মা নেই যা, এই বিশাল পৃথিবীতে সে কোনো এক রে ভাই, ওরে ভাই আগে মায়ের চিকিৎসা করে সুস্থ কর, তারপর এই পৃথিবীতে যা হারাবি সব পাবি রে, শুধু মা হারালে মা পাবি না, কিন্তু এতগুলো টাকা আর কোনো কিছু নয় ভাই, যা ভাই যা গিয়ে মায়ের চিকিৎসা করে সুস্থ কর, যা ভাই যা। আমি পোষায় এসেছি এক কুকুরটার সামনে এতগুলো মাংস ছুঁড়ে দিয়েছি, ও এখন মাংস খাবার লোভে এই প্রান্ত উল্টার গভীরে ঝুলবে, কারো কথা শুনবে না, কোনো কথা মানবে না, সেদিনও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না, হবে আমার গ্রুপের এক নম্বর। আরে দেখো দেখো বন্ধুরা এসেছে, দেখো সে কি কেন আপনাকে বসাবো না, ওই ফাঁসির দড়িতে ঝোলানোর ব্যবস্থা করবো, হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজিয়ে এত সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে যুবক রক্তটা একটু গরম, আমাদের রক্ত গরম করে দিয়েছে ভেবেছেন ভোটে জেতার জন্য আমাদের ওই জনগণকে বোকা বানাবে, জনগণ এই জনগণ একদিন আপনাদের মানবতা বুঝিয়ে বিচার করবে, সেই চিন্তা যদি আপনার আপনার সমস্ত আশায় আমরা আগুন লাগিয়ে দেবো, সে আগুনে আমি একটা পাঁচ টাকা উইসলের সিগারেট তৈরিয়ে দেব, আমরা প্রতিটা মানুষের জায়গায় যাব, তাদেরকে বলবো আপনারা এই সুযোগ বাসুর জলে পা দেবেন না, আর তারপরে দেখবো আপনি কিভাবে ভোটে যেতেন। বুঝতে পেরেছি, বলো তোমাদের কি চাই, পশ্চিম বাংলাটা হয়,
আমাদের টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারে, আমাদের মতো যুবকদের মনুষ্যত্ব করে দিন দিতে পারে না। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, আপনার জন্য শুধু পুরুষরা নয়, এই সমাজের নারীরাও ছাতা রুটি খুঁজতে নিয়ে আপনার কাছে ঢুকে আসবে। আর সেই চিন্তার জন্য আপনি অপেক্ষা করুন। কি বললেন? নারী মানে ওই মেয়েরা সামনে মুরগিকে আসছে ভক্তি হবে ভক্তি বাবু বাবু আমার বয়স যখন 12-13 তখন এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন চলে যেতাম। প্রতিদিন 3-4 মেয়ের শাড়ি মুছে মাথায় ছাতা দিয়ে স্কুলে যেত। একটা মেয়ের শাড়ির আঁচল ধরে একদিন টেনেছিলাম, তার বয়স ছিল আমার থেকে 4 বছর বেশি। যেই আর শাড়ির আঁচল ধরে টানলাম, আমি ঘুরিয়ে মারলে তার পরদিন থেকে তার আর স্কুলে যাওয়া হয়নি, আর সেদিন থেকে এই পৃথিবীর কেউ তার মুখ দেখতে পায়নি। তাহলে বুঝতেই পারছো 12 বছর বয়সে আমি কত ভয়ানক ছিলাম, আর এখন এই বয়সে কত ভয়ানক আছি। এখন এই মুহূর্তে দুজন এখান থেকে বেরিয়ে যা, মনে দুজনকে কেটে টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে, কারণ আমার নাম পিএসপি পক্ক সুরের বাচ্চা পক্ক। আমার নিচুটা বাঘের থেকে বেশি, সিংহের থেকে একটু কম। সত্যি ওদের চলে যেতে বলো। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আর কাল কাল আপনার বাড়িতে ঢুকে আপনার বেডরুমে আপনার বেডে বসে আপনার ঘরে আপনাকে মেরে রেখে যাব। কি আনন্দ আনিও, কারণ ওই বাড়ির মধ্যে দিয়া তোমাদের লাশ। আপনার লোকেদের বলে দেবে যখন লাশগুলোকে বের করবে তখন যেন তার মুখের কাপড়টা করে দিতে পারে। ওই লাশগুলো আমাদের না আপনাদের জনা হচ্ছে দুজন আমাদের নায়কের নাম কি? আঁকা আঁকা, তোমার সঙ্গে আমার প্রথম শেষ প্রথম জিনিসটা শুরু চলো সত্যি দরটা সেরেই ফেলি। Yeah.